হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। ইন জল সাজি ঘুম থেকে উঠে পড়তে বসে গেছি, ঘড়িতে বাজে এখন 5টা। যাই হোক, কালকে রাতে তো আর পড়তে পারিনি, আজকে একটু পড়াটি যাওয়া হবে, দেখা যাবে। কাল না রাতে খুব ইচ্ছে ছিল যে পাড়ায় একটা কালী পুজো হচ্ছে আর যাবো না, সত্যি কথা বলতে ও তো এসেই ঘুমিয়ে, আমার কথাটা ছেড়েই দে, আর ওর পাশে ফোন ঘাটতে ঘাটতে আমিও কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারছি না। বাট আজকে এখনো মা বিসর্জনে যায়নি, তো দেখা হয়ে যাবে। সায়নদেরও কাল কালী পুজো ছিল। আজকে সিরিয়াস বলছি, ঠাকুরই আমাকে বাঁচাতে পারে, কারণ একসাথে দুটো পরীক্ষা আর কালকে রাতে বেরিয়েছি, পড়িও নি কিচ্ছু পড়িনি। আরে একটু তুইও বাঁচাতে পারিস ঠাকুরের কাছে চেয়ে। কালকে তো আর ঠিকভাবে দেখা হয়নি, আজকে সকালবেলা উঠেই আমি ঠিকঠাকভাবে দেখবো। সকাল সকাল হাই কর, হাই কর, হাই চলো বাড়ি চলে এসেছি, এবার চুপচাপ গিয়ে পড়তে বসে যাই, কারণ আমার 11:30 থেকে পরীক্ষা, আমাকে মোটামুটি ওই 8টার সময় করে বেরিয়ে যেতে হবে। কি করছো তুমি এখানে শুয়েছো? এই আমার ফাইল ছিঁড়ে যাবে, তুমি বিছানাতে শুয়েছো, ঘুমিয়ে পড়ো। গুড মর্নিং ফ্যামিলি, হোয়াট দ্য পারফেক্ট সানডে। মোটামুটি 8টার সময় রুম্পা বেরিয়ে যাবে, এই যে টিফিনের আলু টালু কাটা হয়ে গেছে, ইতিমধ্যে গ্যাস শেষ। না আমাদের ডবল সিলিন্ডার নেই, অতটা কোনো দিন না প্রয়োজন হয়নি, বাট এখন তো মাথায় ঢুকেছে যে ওকে টিফিনটা কীভাবে রেডি করে দেওয়া হবে। গ্যাস ফুরিয়ে গেছে, এনে দে। হ্যাঁ শুয়ে পড় তুই। কালো ফিরে এত ক্লান্ত ছিল না, প্রশ্নপত্র আমার দেখাই হয়নি, একবার বলেছিলাম ও দিতে ভুলে গেছে, আর ওই যে বললাম আমিও ঘুমিয়ে গেছি, এখন দেখছিলাম প্রশ্নপত্র না বেশ ভালো হয়েছে। বাট প্রবলেমটা তো তোমাদের আগেই বললাম যে এতদিন ওরা বাংলা মাধ্যমে পরীক্ষা দিয়েছে, আর এখন এর প্রশ্ন পুরো ইংলিশে, সো বোঝাতে একটা ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। দুটো পেপার, সিরিয়াসলি আমিও যখন পরীক্ষা দিয়েছি না আমার এরকম দুটো করেই পড়তাম, তখন না ফুল মার্কসটাও অনেকটা বেশি ছিল। যাই হোক আমার কথা ছাড়ো, ওর ভালো ভালোই যেন হয়ে যায়। মা না এর ভিতরেও বানিয়ে ফেলেছে, রুম্পা সকাল থেকে পড়ছে যে হবে না হবে না, কিন্তু রেডি। অল্প করে দাও, আমি খাওয়ার হয়তো সময়ই পাবো না। ঠিক আছে, বাচ্চা শান হয়ে গেছে, আমি হালকা করে রেডিও হয়ে গেছি, কথা হচ্ছে এটা আমি খাবো কি করে, মা বলেই দিয়েছে তুই খেয়ে যাবি, এমনি আমার শরীরটা খুব খারাপ, তার উপরে আবার এই। এটা 10 জাস্ট বের হলাম, ভগবান যেন সবটা ঠিকঠাক মতো হয়, অন্য কিছু কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না। যাই হোক এই কদিন আমার পরীক্ষাটা হয়ে যায়, তারপরে মন দিয়ে ব্লগ করবো। আজকে আমি 9:00 ধরবো, তাই 8:10 বেরিয়ে গেছি, ঠাকুর ঠাকুর করে স্টেশনে অটোটাও পেয়ে যাব, হয়ে যাবে তারপর চলে যাব। ঘড়িতে 8:30 মতো বাজে, আমি এখন স্টেশনে অটো পাইনি, তাই পূজালির দিকে হাঁটছি, এখান থেকে তো দেখতে পাচ্ছি স্টেশনে অটোগুলো দাঁড়িয়ে আছে, আমি যাওয়ার আগে না ছেড়ে দেয়। কি বাবা রে,
প্রশ্নটা কোন কোন জলসাচির মনে, কারণ অধিকাংশ জলসাচিরা তো বুঝেই গেছো। যারা যারা বুঝতে পারোনি তাদের জন্য বলি, সকাল সকাল গ্যাস শেষ, মাছেরও শেষ। সো এটি অন্যান্য প্রবলেমের মতো এটিএম কোনো প্রবলেম করেনি, কাজ হয়ে গেছে। তো চিয়ার্স বাড়ি। আমার একটা এক্সাম শেষ হয়ে গেছে, এক ঘন্টার মতো ব্রেক দিয়েছে। আমি ভাবছি কি করব, মা তো বাড়ি থেকে খাবার প্যাক করে দিয়েছে, ওটা খাবো না একটু পড়তে বসবো, মানে কি করবো বুঝতে পারছিলাম না। আমরা একটু ঘুরতে বেরিয়েছি, সবাই বলবে যে আমরা পড়ছি না কেন, এবারে আমার পরীক্ষা খুব খারাপ হবে। এখন রুম্পা বাড়িতে না থাকলে না মিনি ব্লগ, ডেলি ব্লগ, এই সমস্ত চাপ আমার উপর একটু বেশিই পড়ে যায়। বাই দ্য ওয়ে, তার একটা এক্সাম হয়ে গেছে, আর একটা এক্সাম আই থিঙ্ক তিনটে থেকে একটু বাকি আছে। সেই ফাঁকে না তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ না আমাদের একটা অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করার ছিল আমার মাসির নাতনির, হ্যাঁ মাসির নাতনির অন্নপ্রাশনের আজ, মানে খাওয়া দাওয়াটা ওদের আগে হয়ে গেছে, বাট যেতে পারলাম না। টিনা টিনা তুই যদি এই ব্লগটা আমাদের দেখে থাকিস, বুঝতেই তো পারছিস রুম্পার দুটো এক্সাম ছিল, কীভাবে যাই বলতো, অন্য একদিন ঘুরে আসবো, আর তোরাও যত তাড়াতাড়ি পারিস একবার চলে আয়। অ্যাজ ইউজুয়াল রুম্পা বাড়িতে না থাকলে তো খাওয়ার দাওয়ারের তেমন কোনো কিছুই নেই, মাকে বলেছে সিদ্ধ ভাত ফুটিয়ে দিয়েও খেয়ে নেবো। ট্রেন থেকে নামলাম, আমার না কানেরগুলো খুব লাগছিল, খুলে ফেলেছি। আজকে পরীক্ষা দেওয়ার পর সেই একদম 14 তারিখ আছে, এখন গিয়ে পুরো রেস্ট। হলো, ওরে বাবারে, বা ফিরতেই না আমি খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, আর আমার একটুখানি খাওয়াও হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।